হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এনআরটি ফার্মস অ্যান্ড এগ্রো লিমিটেডের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো অনেকদিন ধরে আমরা বলতেছিলাম যে আমরা আমাদের বেটাগুলোকে ব্রিডিংয়ে দেবো, বাট সময় এবং সুযোগ হচ্ছিল না, যার কারণে এগুলোকে ব্রিডিংয়ে দেওয়া হয়নি। সো এখন আমরা সিলেক্ট করছি দুইটা বেটা, একটা হচ্ছে মেল এবং ফিমেল। দেখেন এটা হচ্ছে আমাদের মেল, মাশাল্লাহ অনেক সুন্দর একটা মেল। আমি যদি আপনাদেরকে টপ ভিউটা দেখাই, এই যে দেখেন, হচ্ছে রেড ব্লু এবং হচ্ছে হোয়াইটের মধ্যে একটা মেল এবং ফুল লোডের একটা ফিমেল আছে আমাদের কাছে। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার এই যে ব্লু কালার, ফুল ব্লু। সো এই দুটাকে আমরা ডিসিশন নিয়েছি যে ব্রিডিংয়ে দেবো। সো বেটটা ব্রিডিংয়ের ক্ষেত্রে আমি যতটুকু জানি বা আমি যতটুকু দেখছি, সো আমি আমার মতো করে ব্রিডিংটা করাইতেছি এবং এটার মধ্যে আপনারা ভুল ধরতেও পারেন এবং আমি সাকসেসফুল নাও হইতে পারি। সো কোনো সমস্যা নেই, ট্রাই করতে তো আর কোনো বাধা নেই, প্রতিনিয়ত আমরা শিখতেছি, সো আমরা ট্রাই করার মাধ্যমে শিখব। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা পানিটা প্রিপেয়ার করছি। দেখেন এখানে আমরা বাদাম পাতা দিছি, দেন দুইটা ডেন্সার প্লান্টস দিছি এবং মেলের জন্য হচ্ছে ইন্টায়ার বক্সটা থাকবে। এটা হচ্ছে আপনার 4.5 লিটারের একটা বক্স এবং পানির উচ্চতা হচ্ছে আপনার 3.5 থেকে 4 ইঞ্চির মতো পানির উচ্চতা, কিন্তু এর বেশি কিন্তু না। দেখেন, সো পানির ডেপটা বেটটা ব্রিডিংয়ের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা রোল ক্রিয়েট করে, কারণ বেটটার ব্রিডিং সিস্টেম কিন্তু অন্য মাছের থেকে আলাদা। সো মেলটা হচ্ছে ফিমেলটাকে জড়ায় রাখে, তখন এগুলো নিচের দিকে পড়ে এবং মেলটা বাবল নেস্ট তৈরি করে এবং ডিমগুলোকে কালেক্ট করে নিয়ে আসে। সো আপনারা যদি পানির হাইটটা অনেক বেশি দেন, মেলটা নিচে যাবে, দেন আবার বাবল নেস্টে নিয়ে আসবে, একটা ঝামেলা হয়ে যাবে। আর আমরা আমাদের 8 কিউবে ব্রিডিং করাতেছি না, কারণ আমাদের ট্যাঙ্কগুলো যেহেতু র্যাকের মধ্যে থাকে, সো অনেকে ডিস্টার্ব করলে বেটটাগুলো ডিস্টার্ব হয়। আমরা এটাকে সেট আপে দিয়ে দেন হচ্ছে একটা সেফ জায়গায় প্লেস করে দেবো, যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে। আর ফ্যান চালালে দেখা যায় বাবল নেস্টটাও ভেঙে যায়, সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন মাঝখানে যে আমি কাপটা দিয়ে রাখছি, দেখেন এটা কিন্তু উপরের সাইডটা কাটা আছে। সো এইখানে হচ্ছে আমরা ফিমেলটাকে রাখবো এবং পাশ দিয়ে হচ্ছে মেলটা ঘোরাঘুরি করবে। এবং একদিন রাখার পর, অর্থাৎ আমরা আজকে সেট আপটা করতেছি এবং কালকে হচ্ছে আমরা ফিমেলটাকে ইনশাল্লাহ রিলিজ করে দেবো, যদি মেলটা বাবল নেস্ট ক্রিয়েট করে। আর এই পানিটা হচ্ছে আমাদের একুরিয়ামের পুরনো পানি এবং এটাকে আমরা অ্যালমন্ড লিভ দেওয়ার কারণে পানির পিএইচের মানটা কমে গেছে এবং পানিটা দেখেন একটু ব্রাউনিশ কালার হয়ে গেছে। সো এই পানিটা হচ্ছে বেটার জন্য সেফ এবং যেহেতু আমাদের একই রুম টেম্পারেচারে ছিল, সো কোনো সমস্যা নেই। সো চলেন আমরা বিসমিল্লাহ বলে আমাদের মেলটাকে ফার্স্টে রিলিজ করি এখানে। সো আমরা আমাদের মেলটাকে আমাদের ব্রিডিং সেট আপে রিলিজ করতেছি। এই যে আমাদের মেলটা চলে গেছে, দেখেন। সো এখানে ও হচ্ছে বাবল নেস্ট ক্রিয়েট করবে এবং এর ভিতরে হচ্ছে আমরা ফিমেলটাকে যেহেতু রিলিজ করবো, সো তারা অ্যাগ্রেশনটা দেখাইতে পারবে না অথবা তাদের মধ্যে ফাইটটা হবে না। তাদেরকে পরিচয় হওয়ার জন্য আমাদেরকে একদিন সময় দেওয়া লাগবে। সো 24 ঘন্টা পরে হচ্ছে আমরা ফিমেলটাকে ইনশাল্লাহ রিলিজ করবো। সো এখন চলেন আমরা আমাদের ফিমেলটাকে রিলিজ করি এবং ফিমেলটাকে অবশ্যই আমাদের এই কাপের ভিতরে রিলিজ করতে হবে। আমি পানি আর একটু কমায় নিতেছি। সো চলেন এখন হচ্ছে আমরা এখানে ফিমেলটাকে রিলিজ করে দিই। সো আমাদের ফিমেলটা এখানে চলে গেছে এবং এই কাপটা যেহেতু খুবই হালকা, সো এটা মুভ হয়ে যেতে পারে, এই জন্য আমরা আপাতত এই জিনিসটা আমাদের কাছে ছিল এটা দিয়ে রাখছি। সো এটা দেওয়ার ফলে যে জিনিসটা হবে এটা আপাতত মুভ করবে না, অথবা এই জিনিসটা আমরা নাও দিতে পারি কারণ বেডটা তেমন মুভ করতেছে না। আর উপরে যেহেতু আমরা একটু ঢাকনা দিয়ে রাখবো এবং এটাকে সেফ জায়গায় রাখবো, সো বেডটা বের হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। এখন দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই সাইড ভিউ থেকে, ফার্স্টে দেখে এই যে দেখেন ফিমেলটা ভিতরে আছে এবং মেলটা কিন্তু একটু পরপর যাবে ফিমেলটাকে ইমপ্রেস করার জন্য। সো যখন দেখবো দুজনের মধ্যে বন্ডিং ভালো হয়ে গেছে, তখন হচ্ছে আমরা তাদেরকে রিলিজ করব। এবং আজকে যদি মেলটা আমাদের বাবল নেস্ট ক্রিয়েট করে এবং এরপরে যদি আমরা ফিমেলটাকে রিলিজ করি, আশা করা যায় 2 দিনের মধ্যে তাদের ব্রিডিং কমপ্লিট হয়ে যাবে এবং ওই আপডেটগুলো কিন্তু ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করব। সো বেটার ব্রিডিং রিলেটেড আমাদের একটা প্লে লিস্ট ক্রিয়েট করার ইচ্ছা আছে এবং ওইখানে আমরা সব কিছু আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও যেখানে আমরা বেটটাগুলোকে ব্রিডিংয়ে দিলাম। এবং আমি আপনাদেরকে আরেকবার একটু রিক্যাপ করি। ফার্স্টে হচ্ছে আমরা পানিটা ক্রিয়েট করছি একদিন আগে, পানিটা ছিল আমাদের একুরিয়ামের পুরনো পানি, ওইটার মধ্যে আমরা অ্যালমন্ড লিভ দিছি, কিছু প্লান্টস দিছি এবং আমরা একটা কাপ নিয়েছি যেটার উপরের সাইডটা কাটা, যেটার মধ্যে আমরা ফিমেলটাকে রাখছি এবং আমাদের এই বক্সের মধ্যে মেলটা আছে। এবং পানির হাইট অবশ্যই 4 ইঞ্চির মতো হইতে হবে, এর বেশি 5 ইঞ্চি আপনারা ম্যাক্সিমাম দিতে পারেন, বাট এর বেশি দেওয়া ঠিক না। আমি যতটুকু পড়াশোনা করছি বা আমি যতটুকু দেখছি, সো ব্রিডিং টেকনিক কিন্তু সবারই আলাদা। বিদেশে আপনারা দেখবেন যে তারা একরকম ওয়েতে ব্রিডিং করায়, বাংলাদেশে যারা ব্রিডিং করায় তারা তাদের মতো করায়। সো আপনারা যখন ব্রিডিং করাইতে করাইতে জিনিসটা আয়ত্তে নিয়ে আসবেন, তখন আপনাদের জন্য জিনিসটা ইজি হবে। আমরা ফার্স্ট একবার করাইছিলাম, আমরা ডিমও পাইছিলাম, বাট আমরা সাকসেসফুল হইতে পারেন নাই, কিছু ভুল ছিল। সো এইবার আমরা ওই ভুলগুলোকে ওভারকাম করছি এবং আমরা ওই ভুলগুলো আর রিপিট করি নাই।
সো এবার দেখা যাক আল্লাহর রহমতে আমরা সাকসেসফুল হইতে পারি কিনা, এবং আপনারাও অবশ্যই দোয়া করবেন আমাদের এই মাছগুলোর জন্য। সো এটা হচ্ছে তাদের টপ ভিউ, দেখেন ফিমেলটা ফুল লোডেড এবং মেলটাও কিন্তু খুব ভালো আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এগুলোকে যেহেতু এখন আমরা একদিনের জন্য রাইখা দিব, কালকে ফিমেলটাকে রিলিজ করার আগে আমি অবশ্যই তাদেরকে খাবার দিব, কারণ এরপরে কিন্তু 3-4 দিন আপনারা কোনো খাবার দিতে পারবেন না। ব্রিডিং প্রসেস চলাকালীন খাবার দেওয়া যাবে না, দেন ডিম পাড়ার পরে খাবার দেওয়া যাবে না, বাচ্চা ফুটার 3 দিন পর হচ্ছে আমরা মেলটাকে আলাদা করে ফেলবো, তখন তারা খাবার পাবে, এবং ফিমেলটা হচ্ছে ডিম পাড়ার 2 দিন পরের থেকে খাবার পাবে। সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যে আপনারা মাছকে ব্রিডিংয়ে দিলে অবশ্যই ভালো পরিমাণ খাবার খাওয়াবেন এবং তারপরে হচ্ছে ব্রিডিংয়ে দিবেন। সো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন। ইনশাআল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।